হ্যালো ভিউয়ার্স, স্বাগতম আপনাদের সকলকে আমার টিউটোরিয়াল চ্যানেল এইচ এন আইকিউ জোনে। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে মার্কিউটুলের কাজ করে এবং তারই মাধ্যমে মুভ টুলের কাজ কিভাবে করা হয়। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে পেন টুলের কাজ করে এবং পেন টুল দিয়ে মুভ টুলের কাজ। সো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই তা লাইক করবেন এবং আমার সমস্ত নিউ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন। ভিউয়ার্স, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চান তাহলে আপনারা আমার এই ভিডিওগুলোর ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে চলে যাবেন, তাহলে আমার আগের ভিডিওগুলো দেখতে পাবেন। এখন ভিউয়ার্স, আমার ভিডিও দেখে যদি আপনাদের কোনো ভুল মনে হয় বা এমন মনে হয় যে আপনারা কিছু বুঝতেছেন না, তাহলে তা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে ভিউয়ার্স, তো আর সময় নষ্ট করার দরকার নেই, আমরা এখন চলে যাই আমাদের টিউটোরিয়ালে। সো ভিউয়ার্স, আমি আমার ফটোশপ CS6 ওপেন করি। এখন ভিউয়ার্স, এই ছবিটার উপরে আমরা পেন টুলে কাজটা করব। ভিউয়ার্স, পেন টুলটা এর আগের মার্কেট টুলের মধ্যে এতটা ইজি না, এটা করাটা একটু হার্ড। সো তার আগে আমরা পেন টুলটা সিলেক্ট করে নিছি। এখন ভিউয়ার্স, আমরা কাজটা শুরু করব। সো ভিউয়ার্স দেখেন, আমরা যেখান থেকে সিলেকশন শুরু করব তার জন্য আমরা এখানে আগে একবার ক্লিক করব, একটা গোল চিহ্ন আসে, তার মানে সিলেকশন শুরু হয়েছে। এখন ভিউয়ার্স, আপনারা যদি এখানে জাস্ট খালি ক্লিক করে 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 সিলেকশন করতে চান তাহলে দেখবেন আমাদের সিলেকশনটা ভালো হবে না, অনেক গ্যাপ থেকে যাবে। দেখেন, কানের কাছে গ্যাপ থেকে গেছে, এইদিকে ঘাড়ের কাছে গ্যাপ থেকে গেছে, এই গ্যাপটা পূরণ হবে না যদি জাস্ট ক্লিক করে করে সিলেকশন করেন। সো এই গ্যাপটা পূরণ করে একটা সুন্দরভাবে সিলেকশনের জন্য আমাদেরকে একটু পরিশ্রম করতে হবে, আর সেটা হলো আমাদেরকে সিলেকশন করার সময় মাউসটা চেপেই ধরে থাকতে হবে, মাউসটা ছাড়া যাবে না, জাস্ট চেপে ধরে ছাড়েই আমাদেরকে ঘুরায় ঘুরে সিলেকশনে করতে হবে। যেমন কি এখন দেখেন আমি করব, এখানে যদি এখানে ধরি তাহলে এখানে ক্লিক করার পর মাউসটা আমি কিন্তু ধরেই আসি, এখানে ঘুরায় ঘুরায় যতক্ষণ পর্যন্ত না আমাদের সিলেকশনটা সুন্দরভাবে মিলে যায় ততক্ষণ পর্যন্ত আমরা যেই দিকে ইচ্ছি সেদিকে আমরা ঘুরাই নেব। তারপর যখন মিলে গেছে এখন আমরা ছেড়ে দেবো। এখন দেখবেন একটা লম্বা টান আসছে, এখানে তিনটা ফোঁটা আসছে, তার মধ্যে আমরা মিডিলের ফোঁটাটাতে ক্লিক করব। কিন্তু ক্লিক করার আগে আমাদেরকে ALT চিপে ধরতে হবে, ALT চিপে ধরে আমাদেরকে মিডিলটাতে ক্লিক করতে হবে। দেখেন আমাদের উপরের টানটা চলে গেল, তার মানে আমাদের এই সিলেকশনটা হয়ে গেল। তারপর আবার আমরা এখানে কানের কাছে সিলেকশন করলাম, আবার দেখেন ভিউয়ার্স আমরা একইভাবে করলাম, চেপে ধরে আবার আমরা ALT চেপে ধরে এই মাঝখানে ক্লিক করলাম, আবার আমাদের এই সিলেকশনটাও হয়ে গেল। ঠিক একইভাবে এখন আমি সম্পূর্ণটাই সিলেকশন করব। সো ভিউয়ার্স, আপনারা একটু অপেক্ষা করে একটু দেখেন। যেইভাবে এটা মিলানো যায় সেইভাবেই সেইদিকেই ঘুরাইতে হবে, আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে এখানে আসে ব্যাক স্পেসে যাইতে থাকবেন, যতদূর আপনার ভুল হয়ে গেছে ততদূর আপনি সংশোধন করে নিতে পারবেন। আপনার যদি কোনো ভুল থাকে আপনি ভিউয়ার্স এখানে হিস্টোরিতে এসে ব্যাক যেতে থাকবেন, তাহলে আপনার সব ভুলই সংশোধন হয়ে যাবে। আমি যেহেতু ভিউয়ার্স একটু তাড়াতাড়ি করতেছি, যার কারণে আমার সিলেকশনটা নিখুঁতভাবে নাও হতে পারে, অনেক ভুল হয়ে যেতে পারে, তবে আপনারা একটু ধীর সুস্থি হয়ে করবেন তাহলে এই ভুলটা আর হবে না। আর ভুল হলেও হিস্টোরি তো আছেই, হিস্টোরিতে গিয়ে ব্যাক করবেন তাহলে আপনার ভুলটা ঠিক হয়ে যাবে।
এটা আপনারা মিলানোর জন্য আপনাদের যেই দিকে যাইতে হয় আপনি সেদিকেই যাবেন যায় জাস্ট মিলাবেন আর ভিউয়ার শেষে যখন আপনি সিলেকশনটা শেষ করবেন তখন অবশ্যই আপনি যেখান থেকে শুরু করবেন সেই গোলটাতে এসেই আপনাকে সিলেকশনটা ক্লিক করতে হবে একমাত্র তাহলেই আপনার সিলেকশনটা শেষ হবে দেখেন সম্পূর্ণ সিলেকশনটা হয়ে গেছে ভিউয়ার যদি আপনি এই শেষের সিলেকশনটা ফার্স্টের গোলটাতে এসে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনার সিলেকশনটা হবে না তাই অবশ্যই আপনি যেখান থেকে শুরু করবেন সেই গোলটাতে এসে শেষের সিলেকশনটাও শেষ করবেন ওখানে ক্লিক করে তারপর যখন এটা সিলেকশন করা হয়ে যাবে তখন আপনি অবশ্যই মাউসের রাইট বাটন চাপবেন চাপে দেখেন মেক সিলেকশন লেখাটা আছে মেক সিলেকশনটা লেখাটাতে ক্লিক করে এখানে ফেদারে আপনি এক থেকে পাঁচের মধ্যে দিয়ে দিবেন আমি দুই দিলাম দিয়ে ওকে করলাম তারপর দেখেন উপরে একটা সিলেকশন মার্ক চলে আসছে এটা ভিউয়ার্স মার্কিউ টুলের মতো ইজি না যে একেবারেই সিলেকশন মার্ক চলে আসবে এটা একটু ভেজাল আছে আর কি ভিউয়ার্স এখানে দেখেন এখানে আমাদের সিলেকশনটা অনেক ভালো করেই হয়ে গেছে সো ভিউয়ার্স একটা কথা সবসময় মনে রাখবে যখন পেন টুলের সিলেকশনের কাজ করবেন তখন এখানে দেখবেন সবসময়ের জন্য প্যাথ থাকে যদি এখানে আপনাদের যদি শেপ বা অন্য কিছু থাকে তাহলে কিন্তু সিলেকশনটা হবে না সিলেকশন হবে কিন্তু আপনি মুভ করে নড়াতে পারবেন না সো অবশ্যই এখানে প্যাথ করে রাখবেন সো ভিউয়ার্স দেখেন আমরা এখন মুভ টুল সিলেক্ট করলাম এখন দেন পিকটা আমাদের এখান থেকে এখানে সরানো যাচ্ছে তার মানে এখানে সিলেকশনটা হয়ে গেছে এবং আমরা এটা মুভ টুল করে অন্য কোনো ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে পারবো সো ভিউয়ার্স আমার সিলেকশনটা যদিও তাড়াহুড়ার কারণে কোনোভাবে ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা ধীরে সুস্থ করবেন তাহলে আপনাদের সিলেকশনটা অনেক ভালো করে হবে সো ভিউয়ার্স আমরা এখন একটা নিউ ব্যাকগ্রাউন্ড নিব সো ভিউয়ার্স দেখেন আমরা একটা নিউ ব্যাকগ্রাউন্ড নিয়েছি যেমন কি আমি এর আগে মার্কেট টুলের ভিডিওতেও বলেছিলাম যে আপনারা চাইলে এই সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আনতে পারেন বা আপনাদের পছন্দ মতো কোনো ব্যাকগ্রাউন্ডও ছবি অ্যাড করতে পারেন সেটা আপনাদের পছন্দের উপরে এখন ভিউয়ার্স আমরা আবার পিকচারটাতে উপরে ক্লিক করে পিকচারটাতে আসব এবং আবার মাউসের লেফট বাটন চাপে ধরে পিকচারটাকে নিয়ে গিয়ে নিউ ব্যাকগ্রাউন্ডে এনে ছেড়ে দেব এখন আপনি পিকচারটা আবারও যদি বড় ছোট করতে চান তাহলে আবারও একই কাজ করতে হবে মুভ টুলের পাশে এই পাশে এসে শোতে ক্লিক করতে হবে এখন দেখেন এখানে মার্ক চলে আসছে এখন আপনি এটা টানে বড় করতে পারবেন যেটা বলছিলাম ভিউয়ার সবসময় কোনা থেকে শুরু করবেন তাহলে আমাদের সিলেকশনের পিকচারটা ঠিক থাকবে নাহলে মোটা বা চ্যাপ্টা হয়ে যাবে এখন ভিউয়ার্স আমরা এখানে রাইট বাটনে ক্লিক করে দেবো ক্লিক এখন আমরা আবার এখানে শোতে ক্লিক করবো তাহলে আমাদের ইয়াটা আনশো হয়ে যাবে এবং পিকচারটা বসে যাবে সো ভিউয়ার্স দেখলেন পেন টুলের মাধ্যমে কীভাবে আমি ছবি অন্য ব্যাকগ্রাউন্ডে এনে সেট করলাম সো ভিউয়ার্স এইভাবেই পেন টুলের কাজ করতে হবে এবং এভাবেই আপনারা পেন টুলের দ্বারা ছবি অন্য ব্যাকগ্রাউন্ডে নিয়ে যেতে পারবেন আপনারা যদি অন্য ব্যাকগ্রাউন্ডে ছবি নাও নিয়ে যেতে চান তাহলে শুধু পেন টুল দিয়েও আপনারা আপনাদের এডিটিংয়ের কাজ করতে পারেন ছবি সিলেকশনের মাধ্যমে সো ভিউয়ার্স পেন টুলের ভিডিওটা আজকে এই পর্যন্তই আশা করি আপনারা সকলে এই ভিডিওটা ভালো লেগে থেকেছে এবং আপনারা পেন টুলের ব্যবহারটা বুঝেছেন সো ভিউয়ার্স আমার ভিডিওটা আপনি বুঝে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওটা লাইক করবেন এবং আমার পরবর্তী সমস্ত ভিডিও দেখার জন্য এবং লেটেস্ট আপডেটগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন এবং ভিউয়ার্স আমার ভিডিওতে যদি আপনাদের কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তা অবশ্যই আমাকে কমেন্ট সেটা জানাবেন ওকে ভিউয়ার্স দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ